بسم الله الرحمن الرحيم يا حبيب سلام عليك صلوات الله عليك والسلام عليك يا رسول الله عليك يا حبيب الله عليك يا سراج منيرا ديال نبيك ديال نبي আরশে সে জিয়াদা মর্তবাওয়ালা রওজায়ে রাসূলুল্লাহ কা জরুরি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আল্লাহর নবীজি মেরাজে গেছেন কিনা মেরাজ সত্য না মিথ্যা সত্য আর আসবে কোন সত্য সত্য না মিথ্যা সত্য হাত তুলে দেখাও সত্য আরে তাকবীর আল্লাহু আকবার আরে ইশার দয়াল নবী রাদাগান সুরেশ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ সবসে আলা সবসে বালা আলা মারানবি সবসে বালা ও আলা মারানবি সবসে বালা পৃথিবী খালিক মানে পৃথিবী সারা পৃথিবীর চাইতে অতি উত্তম হইল আল্লাহর আউলিয়ায়ে কেরাম আস্তে বলছো না সুবহানাল্লাহ একটু আস্তে সুবহানাল্লাহ আউর আউলিয়া সের সুল সমস্ত অলিগণ হইতে উত্তম হইল রসুলগণ এবং সমস্ত রসুল সে আলা এবং সমস্ত রসুল হইতে অনেক উপরের দরজা হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল সে আলা আমার নবী সবসে আলা আলা সবসে বালা আল্লাহু মারানবি সবসে বালা আল্লাহু মারানবি সবসে আলা ও আল্লাহু মারানবি যিনি কি সায়া নবীজি আল্লাহর কাছে গেছে আবার আল্লাহ হইতে আসিয়াছে যা আল্লাহ মানে হওয়া আমার বাবা আমার জন্ম দিছে আমার মার সঙ্গে
হালাল উপায় স্ত্রী মিলন করে বাবার নুতফা মিনতিন দ্বারা আমি সৃষ্টি হয়েছি। আর আমি যে সৃষ্টি মিনাল্লাহে আল্লাহ হইতে আল্লাহর জাত হইতে আল্লাহ জুত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আগুন পানি মাটি বাতাস এই চারটা ধাতু তোমার আমার মধ্যে আছে। যদি আগুন নাই, পালস নাই, শেষ। ডাক্তারে পালস দেখে যে আছে কিনা, না থাকলে শেষ। যদি আগুন নাই, মাটি নাই, পানি নাই, বাতাস নাই, শেষ। ইমানদার রে, আগুন পানি মাটি বাতাস সৃষ্টি হয় নাই। হাদিস শরীফের রওয়ায়েতে আছে 14,000 এই পৃথিবী আদম সৃষ্টির 14,000 নয় 54,000 বছর আগে আমার হাবিব আল্লাহ তাবারক তাআলা জন্ম দিছে না। যখন আল্লাহ তখন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ হওয়ার জন্য শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সময় মাত নাই রে, পরিবেশ নাই। যদি কোনদিন আল্লাহ সুযোগ সময় দে, এই মানদার মুসলমান রে, আল্লাহ তাবারক তাআলা সর্বদাই ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বদাই ইউসাল্লুনা মুজারে মারুফ হেজাফত করে দেওয়া ফার্স্ট এন্ড ফিউচার সর্বদাই আল্লাহর ব্যবসা বাণিজ্য কর্ম ধর্ম বিয়া শাদি নাই ফেরেশতারও নাই। তো আল্লাহ কি করে, আল্লাহ কয় ইন্না একটা কর্ম আমি করি, আমি আমার হাবিব আমার দোস্ত তার শান আর মানে আমি সর্বদা সালাম জানাই। এই সালামটা আজকে জানাইছি, জানাইতেছি মিলাদুন নবী নবীজির আগমনের সালাম, দরুদ আর সালাম। হযরত এই ফেরেশতার নাম কি, ফেরেশতার নাম কি, ওই যে সাহাবীর নাম আবু আয়ুব, আবু আয়ুব আনসারি, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা নিয়ে মিলা শরীর পড়তেছে। তো লাল বদর মুতাওয়াতের হাদিস, মুতাওয়াতের হাদিস অস্বীকার করলে ইমান থাকবে না। হঠাৎ করে নবীজি আসছে, হে আবু আয়ুব আনসারি তুমি কি পড়তেছ? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দরাদামে আগমন করেন মামেনার কপালে আপনি আপনার নূরের জলক দেখতে পাওয়া গেছে। মামেনা চিৎকার দিয়ে করতে আছো, আকাশ থেকে এমন এক এমন এক চন্দ্র সূর্যের চালু চাইতু অধিক উজ্জ্বল এক কোটি আমার মাথায় আসিয়া বসছে, মাথা হইতে কপালে, কপাল থেকে মুখে, মুখ থেকে আমার বক্ষে ধারণ করতেছে। এই নূরের ধারায় সারা পৃথিবী আমার সামনে হাজির আর নাজির হয়ে গেছে। আরেকটা কথা কই, কোরআনের মধ্যে আছে ওয়াতু ওয়াজির হওয়াতু আখির হো, আল্লাহ একবার সম্মান এবং তাজিমের মতো তাজিম কর। যদি নবীজিকে আমরা সম্মান করবো কোর্টে গিয়ে দাঁড়াইলে, আমরা যদি এমনি থাকতে বাসায় গিয়ে দাঁড়াই কোর্টে হাজিরা দিতে গিয়ে আমাদের সেটের সামনে অঙ্কি ম্যাজিস্ট্রেট আমরা দাঁড়ানোর অবস্থাটা দেখিয়া নন বেলেবল সেকশন করবো না বেল দিব, নন বেলেবল সেকশন ঢুকাই দিব ভিতরে রুটি খাওয়ানোর লেগিয়া, কেন লোকটা আসলে বিয়াদ। রাসূল পাকের সামনে আমরা যখন মিলাদ পর্ব আতুয়াজিরু আল্লাহ কাকুতি মিনুকি আজ যে এনকে সারে বড় ভালোবাসে, কাজে এইভাবে দাঁড়ায় যদি মিলাদটা করি আল্লাহ বড় খুশি হবে। এইভাবে হাতটা আমরা সকলে ধরি, সাবসে আলা এখন আইলে আমরা খালি বিপরীত সম্বন্ধ লেগে চেয়ারম্যান সাহেব আসছে, মন্ত্রী মহোদয় আসছে,
জাতিসংঘের মহাসচিব আসলে সম্মান দেই না, বাপ মা সে কি বসে থাকি? কেন? তার জিম্মি প্রধানমন্ত্রী নয়, জাতিসংঘের প্রেসিডেন্ট নয়, জাতিসংঘের প্রেসিডেন্টের বাবা, বাবা কাবারও বাবা, জাতিসংঘের মহাসচিবের বাবা কাবার বাবা। নবীজি যখন বিলাল মামেনার কপালে বিলাল হাবসি দৌড়ায় দৌড়ায় আইছে যে কাবা নাই, কাবা কোথায়, আমি কোন দিকে দাঁড়াইয়া জান দিব। কাবা খুঁজতেছে জিব্রাইল আমিন ফেরেশতার, জিব্রাইল আমিন ফেরেশতা মানুষের সুরত নিয়ে কয় বিল্লাল পাগলা রে নবীজি ওই জায়গায় চলে গেছে মামেনার কদমে সেজদা দেওয়ার জন্য, যিনি দ্বারা দামে আলোকমন না করলে খোদার কসম আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। সেই নবীজির কদমে পড়িয়া সেজদা দিয়া কম্পন করতে আসে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয় এখন আমি আজান কোন দিকে ফিরে দিব, জিব্রাইল বিলাল হাবসি বলেন, জিব্রাইল এক বলেন বিলাল রে কাবারো বাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দিকে ফিরিয়া তুমি আজান লাগাইয়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবসে বালা সবসে ইমানদার, যদিও দাঁড়াইতে একটু কষ্ট হয়েছে হাসরের দিন, দুনিয়াটা মাঠ হবে, এই মাঠ থাকা অবস্থাটার সময় হবে ৫০,০০০ বৎসর, এই মাঠটা এই খালি শূন্য অবস্থায় থাকবে, এরপরে আল্লাহ বিচারের মাঠের পরিবেশ করবেন, ৫০,০০০ বৎসর এই অবস্থায় থাকবে, এই ৫০,০০০ বৎসর আল্লাহ বলতে থাকবেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, যেভাবে উঠে এইভাবে একটার উপরে একটা মানুষের উপরে ৭০টা মানুষ এইভাবে দাঁড়াবে হাসরের মাঠে রে, সেদিন শোয়ার কারবার নাই, চুয়া থুতনি পর্যন্ত পানি থাকবে, দৌড়াবে আমাকে বাঁচাও একটু সব দাও রে, সেদিন কোন নবী আনাপসি আনাপসি জায়গা দিবে না। ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বলবে দেখো ওই যে মাকামে মাহমুদ পশ্চিম আর উত্তর কোণে মাকামে মাহমুদে একজন নবী সেজদা দিয়া কাঁদতেছে, ইয়াহাবলি উম্মতি বলে ওই নবীজির কাছে যদি যাও তাহলে তোমাদের হয়তো বা রক্ষা হইতে পারে। তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাসরের মাঠে নবীজির কাছে যখন যাবে আশেক বলিয়া রহমতের হাত বাড়াইয়া তোমাকে কোলে নিয়ে বলবে খোদা গো সেজদা হতে মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত এই পারে থাকবে জান্নাতে না যাবে আমি সেজদা হইতে মাথা উত্তোলন করিব না। খুশি না বেজা? খুশি। আমরা খুশি না বেজা? খুশি। আরে তুমি আজকে এই এলাকার নাম কি? স্বল্প সরাই সরাই তানার স্বল্প নগরের সুন্নি সম্মেলন, সুন্নি সম্মেলন সরাইয়ের সালাত। নবীজি কয় হে আবু এবানসারি তুমি কি করো? আপনার আগমন ওই যে তারাবাতি আছে না মিল্লা দিলে জুজুত করে জ্বলে আছে নি, নবীজি যখন আগমন করে আল্লাহ কোটি কোটি রুহু তোমার আমার রুহু ফেরেশতা জিন ইনসান সকলের রুহু দিয়া ডিউটি করেছে, নবীজির আগমনে আল্লাহ এত খুশির
ম্লান লহরী সৃষ্টি করে দিছে সারা পৃথিবীতে। সেইদিন আনন্দ লক্ষ লক্ষ সত্তর হাজার ফেরেশতা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মাশরিক মাগরিব শামাল জুনুবে আনন্দের ঢেউ লাল নীল নিশাল নিয়া দৌড়াদৌড়ি আর করতেছে আর করতেছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা। আবু আইয়ুব আনসারী এই কথা বললো, নবীজি কয় আবু আইয়ুব আনসারী রে তুমি সত্যই বলছো, ওয়াজাবাত লাহু শাফা, তোমাদেরকে নিয়া আমি নবী বেহেশতে যাওয়া, আমি নবীর জন্য ওয়াজিব হইয়া গেছি। যারা ইবলাস শরীফ পড়ছে তাহলে একটু কষ্ট করলে সমস্যা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আপনার কি দিদার হবে না, যদি দেখা হয় কেন না? গুনাগারের মনে তো মানে আমরার মনে তো সদা যাইতে চাই সোনার মদিনা, এ নবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী চেনে নাই বুঝে নাই, নবীজি যখন জন্মগ্রহণ আগমন করছে জন্ম হইছে, আবু লাহাবকে সংবাদ দিছে তার কৃত দাসী তার চাকরানি, কইছে হে আবু লাহাব তোমার 22টা জন্ম হইছে। আবু লাহাবে আঙ্গুলের ইশারা দেয়া কইছে যাও খুশি হইয়া তুমি মুক্ত আসতে গে। আল্লাহ আমরা কইনি কইনি কই তুমি আসতে গে মুক্ত, শাহাদাত আঙ্গুলের দেন বাড়ি দিছে। আবু লাহাব মারা গেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহর সঙ্গে স্বপ্নে কথা হইছে, ইবনে আব্বাস কই হে আবু লাহাব তোমার অবস্থা কি? কই আমার এত কষ্ট রে বর্ণনা করার মত না, এত কষ্ট আমার হয় আমার মৌতু হয় না। তবে সোমবার দিন যখন আসে শাহাদাত আঙ্গুল মুখে দেই, মধুর চাইতো মিষ্টি বরফের চাইতো ঠান্ডা, মধু আসে আর আমি চুষি আমি খাই, খাইলে পরে আমার শান্তি কিছুটা শান্তি লাগব হয় কিছুটা আজাব লাগব হয় শান্তি অনুভব হয়। কেন? নবীজি যখন আগমন করেছেন এই লক্ষ্যে আমাকে সংবাদ দিছিল, এই আঙ্গুলটা দেবারি দিয়ে আমি তাকে মুক্ত করেছিলাম, মনে হয় এই জন্যই আঙ্গুলের মধ্যে এই ফজিলত আল্লাহ দিছে। আবু লাহাব কি কাফের না মুসলমান? কাফের। আবু লাহাব কাফের হওয়ার পরে নবীজির আগমনে আঙ্গুল দিয়া বাড়ি দেওয়াতে যদি এই ফজিলত, ইমানদাররে আমরা কি কাফের না মুসলমান? মুসলমান। আমরা কাফের না মুসলমান? মুসলমান। আমরা যদি আঙ্গুল না মিলাদের মধ্যে সারাটা শরীর না রাই রে দস্তে জুলুস বারই রবুলা বলে, নারী পুরুষ পর্দার সঙ্গে রুড়ে যাও দস্তে জুলুস করো তোমার সারা শরীর নাচতেছে। আফাদ বস্তর
জাহান্নামের আগুন জন্য হারাম লা ইয়ামাসুহুন নার আল্লাহ তাবারক তাআলা বলেন যে তোমার জন্য জাহান্নাম জাহান্নাম হারাম ব্যস্ত ফুলগেল মান পাগল পার হয়ে থাকিবে আমরা হইতে চাই কি না এরকম হইতে চাই কি না হাত উঠায় দেখান जन्नत पेला को साला मुहरे के नबूवत पेरा संदरो सिरो नाजे कदम मगजरा जे हुकुम आशिके जवान शाहबला सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शमे बजवे हदायत पे को मदीने की चाला मदीने की सितारा मदीने की हलाल हजारों लाखों नहीं दू जहा मिसाल मुहम्मा अल्लाह की जहा कत बड़ो दुईटा जहान मध्य नबी जी जे कत बड़ एटार मिसाल तुलना नाई जमाले खुदा नबी जी जे कत बड़ सुंदर जमाले खुदा तिनि अल्लाहर मत सुंदर अल्लाह कत नि सुंदर पंचाश हजार कोटी मान लम्बा एरम सुंदर अल्लाह कतटुकु सुंदर अल्लाह जत बड़ अल्लाह कत बड़ अल्लाहर बड़त्वेर जेमन सीमाना नाई अल्लाहर सौंदर्येर सीमाना नाई अल्लाह जत बड़ तत बड़ ज्ञानी तत बड़ हेकमत वाला तत बड़ शक्तिशाली तत बड़ ज्ञान दिया अल्लाहर दुस्तु नबी जी रे तत सुंदर कोरा बनाइछे खुशी ने बेजार
ওনা কি খুশি এমন আছে না? যারা ও খুশি একটু হাত তুলেন দেখি। আর যারা খুশি এবার তারা হাত তুলেন দেখি। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইতিহাসটা কেমন হয়ে গেছে, উল্টা পাল্টা স্বল্প নগাও। এবার আমি কইলাম যে না বেশি নগাও। হে ইমানদার মুসলমান জামাই, নতুন বিয়া করে একটা কাপড় নিয়ে গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির একটা কাপড় নিয়ে গেছে, গিয়া দেখে কাপড় তো আগেই ভাড়াই দিছে। যে কাপড়টা ভাড়াইছে জামাই ছিল না, আমার কথা বুঝেননি বাবু সিংহ ভাটা, বুঝতেছেন? আমার সূত্র শ্বশুরটি বুঝেনি, বাজার বুঝো তোমরা। জামাই যে কাপড়টা ভাড়াইছে ওর ভাই শ্বশুর বাড়ি, তো বউয়ে কাপড়টা পরিয়া উঠান্ডা আঙ্গিনা উঠান্ডা ঝাড়ু দিতেছে। তো জামাই ডাকাত থেকে সাইটি করে যা শ্বশুর বাড়ি, এই যে সামদিনা শ্বশুর বাড়ি কই যে আমার হুজুরের দেখতো, এই যে বড় মুজিবুর রহমান খুব বড় হুজুর, খুব বড় আইজিন আলেম। এখানে আজকে মানুষের পরিবেশ আমার আমার যে মাহবুব পাগলা, বাবুল পাগলা, বাবুল পাগলা রে আমি আজকে আপনাদের সামনে খেলাফত ঘোষণা দিলাম। বহু আলেম আছে আমাদের এই দেশে, আলহামদুলিল্লাহ হামদান কাসির জিদান দায়মা, বহু আলেম আছে আমাদের দেশে, কালার টুপি পরিয়া এই রাজনীতি চালাইছে, কিন্তু আমি বহু আলেমের নাম কেটে দিছি, বহিষ্কার করে দিছি। আমি যদি রেজবি বাবার প্রতিনিধি হয়ে থাকি, তো রেজবি বাবার ইশারা দিয়ে আমি কাজ করি, কারণ রেজবি বাবা একজন আল্লাহর ওলি, যিনি মুস্তাহেদ আলাও আফজাল। 1500 শতাব্দীর মুস্তাহেদ আলাও আফজাল মধুসূদন রেজবি বাবা শুধু বাংলাদেশ নয়, এশিয়া ইউরোপ কান্ট্রি নয়, সারা বিশ্বের মধ্যে যার আলোচনা গবেষণা পর্যালোচনা রয়েছে, কোরআন হাদিস এজমা ক্যাসেট তার